গরু বিক্রি করে বিপদে গৃহশিক্ষক। গৃহশিক্ষকের বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে অভিযোগ ছাত্রের। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস। ছাত্রের কাছে গরু বিক্রি করে বিপদে গৃহশিক্ষক। ক্ষতিপূরণের দাবি জানিয়ে গৃহশিক্ষকের বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের ছাত্রের। ঘটনাটি ঘটেছে কালনা মহকুমার পূর্বস্থলীর তেলিনপাড়া এলাকায়। মাস্টার মশাইয়ের কাছে গরু কিনে ঠকে গিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ছাত্র। পূর্বস্থলীর তেলিনপাড়া এলাকার সমীরঞ্জন ভৌমিকের দাবি, গরু কেনা 17 দিনের মধ্যেই গরুটি মারা যায়। 36,000 টাকা দিয়ে রোগগ্রস্ত গাভী তাকে গছিয়ে দেওয়ার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। বর্তমানে গরু কেনা ও তার চিকিৎসার টাকা ফেরত চেয়েছেন তিনি। যদিও ওই শিক্ষকের দাবি গরু সুস্থই ছিল, ওর অযত্নেই হয়তো এই অবস্থা। জানা গেছে পেশায় শাড়ি বিক্রেতা সমীর মহকুমা শাসককে অভিযোগ জানিয়েছেন 2022 সালে 5ই অক্টোবর তার ছোটবেলা শিক্ষক শ্যামবাটি গ্রামের বাসিন্দা কানাইপাড়ের থেকে দুগ্ধবতী গাভীটি কিনেন তিনি। 8ই নভেম্বর গাভীটি একটি বাছুরের জন্ম দেয়। তারপর থেকে অসুস্থ হয়ে পড়ে সেটি। পশু হাসপাতালে নিয়েও যান, সেখানে নানা পরীক্ষা ও ওষুধে খরচ হয়ে যায় প্রায় 13,000 টাকা। 22শে নভেম্বর গরুটি মারা যায়। তার দাবি, পশু চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন কৃমি এবং জন্ডিস রোগে গাভীটি দীর্ঘদিন ধরে ভুগছিল। এরপরে গাভী কেনা ও তার চিকিৎসার খরচ বাবদ প্রায় 49,500 টাকা দাবি করে অভিযোগ করেন তিনি। সমীর বলেন, অনেক আশা নিয়ে স্যারের কাছে গরুটি কিনেছিলাম। আশ্বাস দেওয়া হয়েছিল 15 কেজি দুধ পাব। ঠিক করেছিলাম উদ্ধৃত দুধ বিক্রি করে দেব। সব টাকা জলে গেল। ছেলেবেলা শিক্ষক যেভাবে ঠকাবেন তা কে জানত। তার দাবি, গরু কেনার পরে প্রতিদিন গরুটিকে 2 কেজি খোল, 2 কেজি বিউলির ডাল, 1.5 কিলো ভুট্টা, 1.5 কিলো খুদের ভাত এবং প্যাকেট আটা খাওয়ানো হতো। প্রায় 45 দিন এমন রুটিন মেনে খাবার দিতে গিয়েও 1,800 টাকা খরচ হয়ে গিয়েছে। আমাকে বললো, সমীর আমি এই গরুটা বিক্রি করবো। আমি বললাম যে মাস্টারমশাই, এই গরুটা ক বিয়ান দিয়েছে? বললো 3 বিয়ান দিয়ে 4 বিয়ানে পড়েছে। তুই নিশ্চিন্তা নিয়ে যা, তোর সঙ্গে কি আমি প্রতারণা করব? যাক, ওনার বিশ্বাসে আমি 36,000 টাকা দিয়ে গরুটা কিনে নিলাম। নিয়ে গরুটাকে খাওয়া দাওয়া দিয়ে প্রায় আমার 8,000 টাকার মতো খরচা হয়েছে 45-50 দিনের মধ্যে। ডাক্তারবাবুকে ব্লকের ডাকলাম, উনি আসলো, এসে দেখলো, দেখে বলছে এর অ্যানাপজমা রোগ, তবে এই অ্যানাপজমাটা মারাত্মক, এই গরুটার আগের বিয়ানেও হয়েছে। তখন আমি ওনাকে বললাম যে যদি মানে ডাক্তারবাবু বললো, তখন দেখে ওনাকে উনি বললো যে আমি এই ইঞ্জেকশন দিয়ে গেলাম, এগুলো চিকিৎসা করেন, প্রতারণা করলো। এটা কে মাস্টারমশাই? কি নাম? কানাই পাল, শ্যামবাটি স্কুলের পাশে বাড়ি। মহকুমা শাসককে জানালাম, উনি জানানোর অভিযোগ করলেন, অভিযোগ করেছি মাস্টারমশাইয়ের নামে। হ্যাঁ, মানে এই আমার চিঠিতে বয়ানে যা আছে সব অভিযোগ করলাম। কানাই অবশ্য এসব শুনতে নারাজ। তার দাবি, আমি ওকে সুস্থ গরু দিয়েছি, একটা বাছুরও হয়েছে। ওর দাবি ভিত্তিহীন, ওর অযত্নে হয়তো দুধের গাইটি মারা গিয়েছে। সমীর ভৌমিককে বিক্রি করেছি, ও দেখে শুনে কোথা থেকে কি খবর পেয়েছে আমি গরু বিক্রি করব, সেই জেনে শুনে আমাকে জিজ্ঞাসা করেছে। বলছি হ্যাঁ, ভালো গরু আছে। আমি আমাকে জিজ্ঞাসা করেছিল ভালো গরু আছে কি না আপনার জানাশোনা। আমি বলছি আমারটা আমি বিক্রি করে দেবো। ও দেখে শুনে সব কিছু নিয়েছে, এখন ও বলে বেড়াচ্ছে আমি প্রতারণা করেছি। আমি প্রতারণা করব কি কারণে? ও তো আমার কাছ থেকে, আমি যদি ওরকে প্রতারণাই করি তাহলে তো আমি বিশ্বাস হলে আমি কি 36,000 টাকার উপর 21,000 টাকার উপর গরুটা আমার বাড়ি থেকে দিয়ে দিই? ও দেখাশোনা করে নিয়েছে, আমি কি করে প্রতারণা করলাম? সমস্ত সুস্থ গরু, সবল গরু, এক মাস আগে থেকে গরু বিক্রি করার এক মাস আগে থেকে দেখছে, বিভিন্ন লোককে দেখিয়েছে, আমি প্রতারণা করব কি কারণে? আমার প্রতারণা করব ওর বিরুদ্ধে, ওর সঙ্গে আমি প্রতারণা করব। হ্যাঁ, গরুটা ওর মারা গেছে, আমি প্রতারণা করে আমি অসুস্থ গরু বিক্রি করেছি? আমি তো অসুস্থ গরু বিক্রি করিনি। কালনার মহকুমা শাসকের দপ্তরে অভিযোগপত্র জমা পড়েছে। অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কালনা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।